দর্শক স্বাগত নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সাথে আছে আমি সুখন সরকার আমার সাথে অতিথি হিসেবে আছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল তার সাথে আমরা কথা বলবো আর্চারির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কেমন আছেন চপল ভাই আমি ভালো আছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেশে বহু খেলা ছিল সব বাদ দিয়ে এই আর্চারিকেই কেন বেছে নিলেন এটা আসলে খুব মজার একটা ঘটনা আমাকে বলতে হচ্ছে যে আমি খোখো খেলা সাথে জড়িত থাকার সুবাদে আমি ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছে আমি কলকাতাতে যেতাম যখন সাইতে উঠতাম থাকতাম তখন আমি সাই মাঠে শুধু একটা জিনিসই লক্ষ্য করতাম যে তীর ধনুক দিয়ে খেলা হচ্ছে তখন একটা প্রশ্ন ছিল এটা কী জিজ্ঞেস করলাম যে এটা একটা মডার্ন ইমেজ তীর ধনুকের মডার্ন ইমেজ আমি ঠিক আছে দাদা করো না তুমি এটা আমি দেখি তারপর গেলাম 2000 সালে আমি তখন রেসলিং ফেডারেশনের আমি মেম্বার আমি গেলাম আমার ওয়াইফকে আনতে উনি পড়াশোনা করতেন ওইখানে উচ্চশিক্ষায় গিয়েছিলেন আমার ছেলেকে নিয়ে গেলাম যে আমি 10-12 দিন থাকুন নিয়ে আসবো তখন আবার চলছিল সিডনি অলিম্পিক তা আমি আর ছেলেকে নিয়ে ভারোত্তোলন খেলা দেখবো আমাদের উইং কমান্ডার মহিউদ্দিন ভাই ছিলেন তখন তো ওনার সাথে দেখা হবে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যে আমি ওখানে থাকবো এমন সময় আমার একজন লম্বা প্রায় 6 ফিট 2-4 ইঞ্চি তো হবেই বিশাল আকৃতির এক ভদ্রলোক আমার সাথে দেখা হলো আমার ছেলের সাথে ইয়ে করে হঠাৎ বুকের দিকে তাকিয়ে বলো হোয়াট ইজ দিস আই বলো দিস দ্য বডি ফিটনেস গেম আই এম ইনভলভ উইথ দিস স্পোর্টস ডিসিপ্লিন হাসতে হাসতে সে বলে যে তুই বডি ফিটনেস গেমের সাথে তুমি জড়িত তোমার বডিরই তো ঠিক নাই আমি এইটাই নিও তারপরে আমাকে একটা কার্ড দিয়ে বললো তুমি বাংলাদেশে গিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো তারপর হঠাৎ করে একদিন একটা মেল পাইলাম আমি যে আমি আসছি ঢাকা এয়ারপোর্টে আমি 3 ঘন্টা ট্রানজিটে থাকবো তুমি আমার সাথে দেখা করবে 29 মে 2002 আসলেন এসে ১৩ তারিখে চলে গেলেন তো উনি আমাদের সেই আর্চারির যে প্রাথমিক পর্যায়টা উনি ওপেনিং করে দিয়ে গেলেন এবং উনি আমাকে কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে গেলেন যে এইভাবে হবে না স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তাহলে তুমি সফল হতে পারবা তা আমার মাথায় জিনিসটা ক্লিক করো কিন্তু উনি একটা জিনিস বলেছে তুমি যে আজকে দেখিয়েছ আমাকে এইটাতে আমি অভিভূত হয়ে গেছি যে একটা নতুন দেশ হিসেবে তোমরা যে তোমরা যে উদীয়মান এই ইয়াং ছেলেরা যে করছো এটাকে আমাকে খুব মুগ্ধ করেছে এরপর থেকে ইনভিটেশন আসলো এশিয়ান আর্চারি ফেডারেশন থেকে এটা হলো 2002 যে এশিয়ান গেমস হয়েছিল বুসানে ওইখানে আমরা গেলাম বললো যে তোমরা যদি আসো জানি নতুন ফেডারেশন তবে অর্থনৈতিক সঙ্গে থাকতে পারে তোমরা যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিতে পারো তাহলে তোমাদের থাকা খাওয়াটা আমরা ফ্রি করে দিতে পারবো ছুটে গেলাম অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাত্তেই পেলাম না যে এক পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব ভিসা নিলাম দক্ষিণ কোরিয়া ভুসানে গেলাম আমরা আমাদের প্রথম অ্যাফিলিয়েশন পেলাম এশিয়ান আর্চারি ফেডারেশন তখনও কিন্তু আমরা দেশের পাইনি খুব সাহস করে আমরা এগিয়েছিলাম আমাদের একটা দৃঢ় প্রত্যয় ছিল আমাদের যে সহকর্মী যারা ছিলাম আমরা একটা খুব আন্তরিক ছিলাম আমরা যে না আমরা একটু কিছু করব এই আর্চারি নিয়ে সামনে আগাতে গিয়ে এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যা আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে কিছু কিছু প্রতিবন্ধকতাটা আমাদের ফেভারে কাজ করেছে কারণ যত মানুষ আমাদেরকে বাধা দিয়েছে তত আমরা মানে অ্যাগ্রেসিভ ওয়েতে কাজ করেছি আপনি দেখেন আমরা প্রথম যখন মায়ানমারে খেলতে যাই আপনাকে তো বিগিনিংটা বললাম মায়ানমারে খেলতে গেলাম ওইখানে সর্বনিম্ন স্থানটা আমাদের হয়েছিল শেষের দিকে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা দেখেন ঠিক এর 2 বছর পরে দিল্লিতে কিন্তু আমরা 27টা দেশের মধ্যে 11তম চলে আসলাম বিশেষ কোনো বাধা পেয়েছিলেন কিনা সেই সময় যেহেতু আমরা একটা বিশেষ জায়গায় চলে এসেছি আমি প্রতিকূল পরিস্থিতির কথাগুলো উল্লেখ করব না যারা প্রতিকূলতা সৃষ্টি করেছে তারা তো মনে মনে জানেই তারা কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল
নিজেকে কতটা সফল সংগঠক মনে করেন এবং আপনাকে যদি বলা হয় আপনার ব্যর্থতাগুলো কি? ব্যর্থতা না থাকলে সফল হওয়া যায় না। তো আমি ওইটাই মনে করব, যেদিন আমার মৃত্যু হবে, আমি যদি এই আর্চারি মাঠে বা আর্চারি কোনো কাজে জড়িত থাকা অবস্থায় আমার মৃত্যু হয়, সেদিন আমি ধরে নেব আমি সফল হয়েছি। ব্যর্থতার কথা জিজ্ঞেস করলে কি বলবেন? হ্যাঁ, ব্যর্থতা তো আসবে, ব্যর্থ না থাকলে আপনি সফলতার স্বাদ তো পাবেন না। আর্চাররা যারা আর্চারি নিয়ে স্বপ্ন দেখে, আর্চার হতে চায়, ভবিষ্যতে অলিম্পিকে গোল্ড মেডেল জিততে চায়, তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফেডারেশন কি করছে বা কোনো কিছু ভাবছে কিনা? দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরবো এই প্রশ্নের উত্তর নিয়ে। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আমাদের সাথে আছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল। ওনার কথা শুনছিলাম কিভাবে ম্যানেজ করছেন, মানে আর্চারদের ভবিষ্যৎটা আসলে নির্ধারণ করার জন্য। আমরা যে ওই যে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া বা তাদের কেরিয়ার টাকা দিয়ে কেরিয়ার নষ্ট করে দেওয়া, এটা না। যে একটা রেজাল্ট করলো, ফ্লুক আসলো, আমরা দিলাম, এটা না। আমরা একটা পারমানেন্ট সলিউশনের পথে যাচ্ছি। যেমন আমাদের একটা নীতিমালা আছে, প্রতিটা বার্ষিক একটা পারফরমেন্স বোনাস আমরা দিয়ে থাকি, যেটা আমাদের সিটি গ্রুপ স্পন্সর করে থাকে। তারপর তাদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের পড়াশোনার ব্যাপারটা আমরা নজর রেখেছি। আমাদের আর্চাররা আজকে পুলিশে কাজ করছে, আমাদের আর্চাররা আজকে আনসারে কাজ করছে, আমাদের এয়ারফোর্সে আছে, আর্মিতে আছে। যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তার যে একটা ব্যবস্থা, কেন আমাদের নতুন জেনারেশন আর্চারি খেলতে আসবে? আপনি পৃথিবীর কোথাও পাবেন না, হ্যাঁ, যে তাদেরকে আবাসিক ক্যাম্প করিয়ে ইয়া করে, ইভেন করিয়াতেও না, কিন্তু আমরা কিন্তু করছি। নতুন আর্চার তৈরির ক্ষেত্রে আপনারা শুধু কি বিকেএসপির উপরই নির্ভরশীল, নাকি হচ্ছে অন্য কোনো উপায়ে বা অন্য কোনোভাবে নতুন প্লেয়ার তৈরি করার চেষ্টা করছেন? আসলে অনেকে ভাবে যে হয়তো বিকেএসপি সব কিছু হচ্ছে। বিকেএসপি কাদের থেকে নিচ্ছে? আমরা যে রুট লেভেলটাকে ইয়ে ধরে রেখেছি তৃণমূল ক্ষেত্রে, যেমন আমাদের নাটো নড়াইলে আছে, ফরিদপুরে আছে, চুয়াডাঙ্গায় আছে, হ্যাঁ, বিভিন্ন কুড়িগ্রামে আছে, হ্যাঁ, নড়াইলেও আছে, সব জায়গায় আছে, চিটাগাংয়ে আছে, এই যে বেসগুলা, ওইখানে ট্রেনিং একাডেমির মতো আছে, ছোটো 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 করে, রাজশাহীতে আছে, তাদের থেকে কিন্তু বিকেএসপি সংগ্রহ করছে, ভর্তি হচ্ছে। খেলোয়াড়দের জন্য ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। আমরা কিছুদিন আগেই দেখেছি এই ডিসিপ্লিনের কারণেই একজন বাংলাদেশের সেরা আর্চার যাকে বহিষ্কার হতে হয়েছে 2 বছরের জন্য। আসলে আমরা আসলে জানতে চাই ঘটনাটা কী ছিল? আসলে দেখেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে অন্যায় করেছে। আমাদের প্রমাণ সব প্রমাণ টমাণ যখন আমরা হাতে পেয়েছি, আমরা এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকেছি, তাকে শাস্তি দিয়েছি। আর রোমাঞ্চনা বলে যে আমরা তাদেরকে ইগনোর করে যাব, আমরা চেষ্টা করেছি তাকে সংশোধনের, কিন্তু কারণটা আমি এখন বলবো না, কারণ এটা পাবলিকলি বললে তো আর রোমাঞ্চনা ফিরে আসার বাকি রইল না কিছু। এতদিন আর্চারির দলের বাইরে ছিল রোমাঞ্চনা, এবং বাংলাদেশের সেরা আর্চার যাকে আপনিও বলবেন আমরাও বলবো, তো তাকে আসলে দলের বাইরে রাখাটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনার কি মন্তব্য এই বিষয়ে? শুনেন, আমি বললাম না কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে যে ডিসিপ্লিন ভঙ্গ করেছে তাকে আমরা দূরে রেখেছি। তাই বলে যে আমাদের পাইপলাইনে প্লেয়ার নাই, এটা কিন্তু ভাবাটা ভুল। আপনার সম্প্রতি তাইওয়ানের রেজাল্টে তো আপনাকে বলে দিচ্ছে যে আমরা ভুল করেছি না, আমরা সঠিক পথে আছি। আজকে একজন ডিসিপ্লিন ব্রেক করেছে, তাকে আমরা ছেড়ে দিব, এরপর এগুলো করবে, কিন্তু তখন আপনি কিছু করতে পারবেন না। যারা খেলাধুলা করেন তাদের আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের খেলতে হয়, তারপরে তাদের আরেকটা জীবন আছে। সেই জীবন নিয়ে আসলে আর্চারি ফেডারেশন কোনো কিছু ভাবে কি না, যে কারণ খেলাধুলা ছাড়ার পরে একটা প্লেয়ার কি করবে বা তাদের মানে কি করা উচিত? আপনি মনে করেন, একটা খেলোয়াড় যদি সে নিবেদিত প্রাণ না হয়, সে যদি দেশের জন্য না ভাবে, আমাদের ভাবনাটার কতটুকু ভাবতে হবে? যেমন আমরা তো অবশ্যই ভাববো, আমাদের যে স্টারগুলো আমাদের আসতেছে, তাদের যেমন চাকরি বাকরিগুলো তো আমরা যেখানে চাকরি হয়েছে সবাই কিন্তু পেনশনভুক্ত চাকরি, কাজেই তাদের ভবিষ্যৎটা নিয়ে আর আর ভাবার কি আছে বলেন? বাংলাদেশের ক্রিকেটের স্টার, ফুটবলের স্টার, সেখান থেকে সাফল্যের কথা চিন্তা করলে কিন্তু আর্চারির সাফল্য অনেক বেশি। আর্চারির যে স্টার, সে কিন্তু ক্রিকেটারের পাশে যেয়ে দাঁড়াতে পারছে না বা ফুটবলের পাশে যেয়ে দাঁড়াতে পারছে না। সো এই যে বিষয়গুলো, মানে এই যে পার্থক্য, সামাজিক একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী ভারতেই যান না, আপনার বেশি দূরে যেতে হবে না, তারা অর্জুন খেতাব দিচ্ছে প্রতিটা ডিসিপ্লিনের সাফল্যকে ধরে রেখে। তাদের এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন নাই,
তারা সচিন তেন্ডুলকারও পেয়েছে, খোকোর একজনও পেয়েছে, কিন্তু তাদের মর্যাদাটা এক। কিন্তু আমাদের এখানে কিন্তু ওইটা না, এই জিনিসটা আগে ঠিক করতে হবে। তখন মানসিক বিকাশ যখন ঘটবে তখন আসছে এদিকে প্রত্যেকটা ডিসিপ্লিনের লোকজনই হ্যাঁ ভালো করতে থাকবে। আপনাকে যদি বলা হয় যে আপনার ফেডারেশনের সবচাইতে বড় সমস্যাটা খুঁজে বের করতে, আপনি কি বলবেন? আমাদের সরকারও আমাদেরকে সহায়তা করছে, আমাদের স্পন্সর সিটি গ্রুপও আমাদেরকে সহায়তা করছে, তারপরে কিন্তু আমাদের কিছু বাকি রয়েছে। এখন বলে যে ফেডারেশন আপনারা জোগাড় করেন না কেন, আমরা ব্যক্তি উদ্যোগে কিন্তু অনেক সহায়তা করে থাকি। আমাদের শ্রমটাই তো একটা ব্যক্তি একটা ইয়ে, এই শ্রমটাই আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন? কিন্তু এখানে এইটাই এখানেও দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে যে খেলা খেলাই। আজকে যেই ডিসিপ্লিনটা গোল্ডের উপর গোল্ড আনতেছে, আমাদের প্রায় 44টা গোল্ড বোধহয় হয়ে গেছে এই 18-20 বছরে। আমাকে একটা এক্সাম্পল দেখান, আমরা 10-এ 10 পেয়েছি, আমাকে বলা হয় ইন্ডিয়া তো খেলে নাই এর জন্য 10টা পাইছি। অনেক ডিসিপ্লিনই তো ইন্ডিয়া খেলে নাই, তো সেইখানে মেডেলটা কোথায় গেল? আজকে দেখেন আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়াবান্ধব আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, এতটুকু পজিটিভনেস থাকার পরেও আমরা কেন ডেভেলপ করতে পারবো না? মাননীয় প্রধানমন্ত্রী উৎসাহ কিন্তু কম দেন না। এই যে আমরা তাইওয়ানে গোল পেয়েছি, মন্ত্রী মহোদয় আমাকে ফোন করে জানালেন, মাননীয় প্রধানমন্ত্রীও এটা জানে এবং এটা কনসার্ন তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। কাজে এখানে তো আমাদের প্রাপ্তি একেবারে কম না, সবে আমরা পাচ্ছি। গেল 30 বছর আপনি এই ইন্ডাস্ট্রিতে ছিলেন, অর্থাৎ খেলা নিয়ে কাজ করেছেন সংগঠক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে, তা আপনার কি মনে হয় যে এই জায়গার কোনো উন্নতি হয়েছে বা ডেভেলপমেন্ট কি হচ্ছে নাকি হয়েছে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু এগুলো মেনটেনেন্স করার অনেক ঘাটতি আমাদের রয়ে গেছে। আমাদের ফ্যাসিলিটিস নাই আমরা বলবো না, অর্থ ঠিক মতো হচ্ছে না এটাও আমরা বলবো না, স্পন্সর কিন্তু আমরা চেষ্টা করলে পেয়ে যাচ্ছি। আমি একটা কথাই আপনাকে বারবার একটা কথাই বলছি যে দৃষ্টিভঙ্গিটা আমাদের পজিটিভ থাকতে হবে। আর্চারিকে আসলে কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান, বাংলাদেশকে মানে অলিম্পিক থেকে পদক এনে দেওয়ার সামর্থ্য কতটুকু আছে বাংলাদেশের আর্চারদের? আর্চারিকে এমন একটা যে আমরা নিয়ে যেতে চাচ্ছি আমরা সম্মিলিতভাবে, এটা শুধু যে আর্চারি ফেডারেশনের দায়িত্ব এটা না, সরকার স্পন্সর মন্ত্রণালয় সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করতে হবে, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমরা সম্মিলিত প্রচেষ্টা যে কোনো ডিসিপ্লিনই আমরা যদি এখন থেকে প্ল্যান শুরু করি যে আমরা 2024-2028 চিন্তা করে যদি আমরা মাঠে নামি, আমার তো মনে বাংলাদেশের 4-5টা ডিসিপ্লিন কোয়ালিফাই করে চলে যাবে। তার মানে আপনি বলছেন যে আমাদের পরিকল্পনাটা ঠিক মতো হচ্ছে, পরিকল্পনাটা আরও পজিটিভ হইতে হবে। আমার মনে আছে আমরা ওয়ার্ল্ড কাপ করার একটা পসিবিলিটি চলে আসছিল আর্চারির, মাননীয় প্রধানমন্ত্রীকে যখন মাননীয় প্রতিমন্ত্রী বললেন রাসেল ভাই যে এরকম একটা দেখো করো 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 করো, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত কারণে বঙ্গবন্ধু স্টেডিয়াম যদি তখন রেডি হয়ে যেত আমরা পেয়ে যেতাম, আমাদেরটা চায়না নিয়ে নিল। হ্যাঁ, এই যে এগুলো যখন আমাদের এই বছর যখন বঙ্গবন্ধু স্টেডিয়াম চালু হয়ে যাবে, আমাদের টার্গেট এখন 25 সালে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ করাবার এবং ওয়ার্ল্ড কাপ করার, ওয়ার্ল্ড কাপ ফাইনালস যেখানে কোয়ালিফাই করে খেলতে হয় ওইটা কিন্তু আমরা ওরালি পেয়ে আছি। আর্চারি নিয়ে কাজ করতে যেয়ে হয়তো বা পরিবারকে এভাবে সময় দেওয়া হয় নাই, পরিবার আপনাকে অনেক স্যাক্রিফাইস করেছে, আসলে এই জিনিসটাকে বর্ণনা করতে বলে বা এই জিনিসটা বলতে বললে আপনি কীভাবে বলবেন? আমি এই ব্যাপারে বলতে চাই, পরিবারের সমর্থন না থাকলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি আজকে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের কনসালটেন্ট, ইলেকটোরাল বোর্ডের মেম্বার, আমি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, আমি ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মেম্বার, ওইখানকার ইন্সপেকশন কমিটিরও আমি মেম্বার। পরিবারের সমর্থন না থাকলে হইতো না, মা যখন ছিলেন মা করতেন, বাবা যখন ছিলেন বাবা করতেন। আমি আসলে ছোটোকালে বাবা হারিয়েছি, তো বড় ভাইরা আমাকে যথেষ্ট করেছেন। আমি তো মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ করেছেন আমার ভাই বোনরা। তারপরে আমি সাংসারিক জীবনে এসে আমার ওয়াইফ, তাকে আমি বলব মহিষী নারী, সে নিজে খেলাধুলা করতেন, যদিও জাতীয় পর্যায়ে না, কিন্তু সে খেলাধুলাটা বুঝতেন বলেই সে আমাকে সহযোগিতা, তার
নিজস্ব প্রতিষ্ঠান, তার একটা ডেন্টাল ক্লিনিক আছে। সে যেহেতু সরাসরি টাকা দিলে কেমন লাগে, সে বলছে ঠিক আছে তুমি ক্লাসিক ডেন্টিস্টের স্পন্সরশিপ করো। আমার বড় ভাইরা আমার খেলাধুলা জীবনের জন্য তারা কিউটকে সবসময় অগ্রাধিকার দিয়েছে, দাও তোমার যা লাগে তুমি কর, খরচ করতে পারো। আর তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। এখন একটা প্রশ্ন আছে, আপনি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে আপনি অনেক প্রশ্ন আমাকে করেছেন, আপনি একটা প্রশ্ন কেন করেন না যে যারা বাড়িঘর বিক্রি করে, যারা ফ্যামিলি সংসার বাদ দিয়ে যারা স্পোর্টসের জন্য খাটতেছে তাদের জন্য কী করতেছে? একটা খেলোয়াড় তৈরি করতে গেলে একজন কোচের কতটুকু কষ্ট হয়, একটা সংগঠনের কতটুকু কষ্ট হয়। আজকে কি রোমাঞ্চনা রোমাঞ্চনা হয়ে জন্মাইছিল, তাকে একজন সংগঠক তুলে নিয়ে আসছে, একজন কোচ তুলে আসছে। আজকে সাকিবুল হাসান কি এমনি সাকিবুল হাসান হয়েছিল, তাকে তার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সে আসলো, কোনোদিন প্রশ্ন করেন আপনারা? কাজে দেশের ক্রীড়াঙ্গন কীভাবে ডেভেলপ হবে, দৃষ্টিভঙ্গি পাল্টান। শুধু খেলোয়াড়দের নিয়ে চিন্তা করলে, খেলোয়াড় যারা তৈরি করে তাদের নিয়েও চিন্তা করে, বিহাইন্ড দ্য স্ক্রিনে যারা থাকে তাদের নিয়েও চিন্তা করেন, আর নাহলে দেশের ক্রীড়াঙ্গনে কখনো উন্নতি হবে। দর্শক, এতক্ষণ শুনছিলাম আর্চারির গল্প। আর্চারি বাংলাদেশের অন্যতম সেরা খেলা, যে খেলা থেকে পদক আসতে পারে অলিম্পিকেও। সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ 24।